উত্তর মহারানীতে একটা ঘটনা ঘটে কপালে জেলা তো কপালে জেলা দেখলাম কি গত 1 তারিখে 1 জানুয়ারি 2022 আমাদের চিন্তাই এলাকার মধ্যে সত্যপুরপুরি গ্রামের একটা সপ্তম শ্রেণীর ছাত্রী এই এলাকারই একটা সমাজদ্রোহী দ্বারা যেই দর্শিত হয় তার উপযুক্ত এবং এই সপ্তম শ্রেণীর ছাত্রীর পরিবার যাতে আইনি সাহায্য পায় এবং পুলিশ যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন তার জন্য আমরা এসডিপো সাহেবের কাছে দাবি জানালাম। তার পাশাপাশি আমরা দেখলাম তেলিয়ামুড়ায় বিগত কিছুদিন আগেও এই মহারানীপুরে একটা অষ্টম শ্রেণীর ছাত্রী গণধর্ষণ ধর্ষিত হলেন, তারপরে উত্তর মহারানীতে একটা আমাদের উপজাতি অংশের ছাত্রী ধর্ষিত হলেন। এই বিষয়গুলো নিয়ে আমরা এসডিপো সাহেবের সঙ্গে কথা বললাম যে আসলে তেলিয়ামুড়ায় যতটা ঘটনা হচ্ছে তার মধ্যে সবটি দেখা যাচ্ছে শাসক দলের মদতপুষ্ট কিছু সমাজদ্রোহী দ্বারা এইভাবে আমাদের মা বোনেরা দর্শিত হচ্ছেন। আমরা এসডিপো সাহেবকে রিকোয়েস্ট করলাম যে আমরা এসএফআই ডিওয়াইএফআই এই সমাজদ্রোহীদের প্রতি আপনি ব্যবস্থা নেন স্যার। আপনি এসডিপো সাহেব আমাদের কথা যুক্তিযুক্ত স্বীকার করলেন এবং বললেন আগামী দিনে তুমি এই বিষয়গুলি দেখবেন। আপনারা দেখেছেন এই রাজ্যে 2018 সাল বিশেষ করে 2018 সালের পর থেকে আইনের শাসন এমন একটা জায়গা গিয়ে ঠেকেছে যা বলার অপেক্ষা রাখে না, আমার থেকে আপনারা বেশি যা ভালো জানেন। এইমনভাবে প্রত্যেক দিন ছিনতাই এবং যেই দুষ্কৃতীদের বারবার অন্তর তার সাথে আমাদের রাজ্যের পুলিশের একটা সুনাম আছে আমরা বরাবরই দেখেছি। আগের সরকার যখন ছিল এই পুলিশ একটা ভালো উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র দপ্তর কাজকর্ম করত। 2018 সালের পর সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিজিবি আইপিএফটি জোট সরকার যখন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, আমরা দেখলাম কি ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিনতাই খুন মার্ডার তারপরে এই দর্শনগত দর্শন মা বোনেদের নিরাপত্তা নেই এই একটা বিষয় নিয়ে রাজ্যের মধ্যে অশান্তি পরিবেশ সৃষ্টি হয়ে আছে। আমরা এই নিরিখে আমরা চাবো যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও উদ্যোগ নেক রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুক এবং মা বোনদের যাতে সুরক্ষিত থাকে তার জন্য চেষ্টা করুন। পুলিশের ব্যর্থতা তো বলা যায় না কারণ পুলিশের উপরও একটা আলাদা চাপ থাকে, রাজনীতিগত কিছু পেশা তাদের উপরও আছে, আমরা পুলিশকেও সেইভাবে দোষী করি না। কিছু কিছু ক্ষেত্রে যেমন কালকের ঘটনাটা আপনি বললেন যে ওরা তেলিয়ামুড়া থানায় এনে দুষ্কৃতিকারীকে দিয়ে গেছেন, আবার এমনও কিছু ঘটনা দেখা গেছে রাত্রের বেলা কিছু অন্যরকম জিনিস পান করেও আসামিকে ছুটাতেও কিন্তু তাদেরই কিছু কিছু লোক আসেন, এগুলো অস্বীকার করে চলবে না। যাকে আমি বিশেষ বেশি কিছু বলতে চাই না, আমরা চাইবো আগামী দিনে যাতে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং শান্তিপ্রিয় মানুষ যাতে সঠিকভাবে তাদের জীবনযাপন করতে পারে।